গুনাহ থেকে মাফ আর মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের নিজামুদ্দিন মারকাজের প্রধান মুরব্বী মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি বাস, ট্রেন ও পায়ে হেঁটে যোগ দেন ইজতেমা প্রাঙ্গণে। টঙ্গী থেকে সহকর্মী ফখরুল ইসলাম, নিয়াজ মোর্শেদ ও নজরুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। টঙ্গীর তুরাগ তীরে রোববার বাদ ফজর ভারতের মাওলানা মুফতি মাকসুদের আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর ইজতেমা মঞ্চে আসেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। বেশ কিছুক্ষণ চলে হেদায়েতি বয়ান, পরে বেলা 11:17 আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা ইউসুফ। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, পরকালের নাজাত ও দিনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। মগরিব তক জুনুব সে লেকে শিমাল তক হর তরফ হালাত আয়ে হুয়ে হ্যায়, কোই মুলক হালাত সে বচা হুয়া নাহি হ্যায়, কহীন মুসলমান মহফুজ নাহি হ্যায়, কহীন মুসলমান মহফুজ নাহি হ্যায়। এ আল্লাহ ভরপুর হিফাজত কে রাস্তে কায়েম ফরমা, এ আল্লাহ মুসলমানো কে হিফাজত ফরমা, এ আল্লাহ ইসলাম কে হিফাজত ফরমা, মুসলমানো কে হিফাজত ফরমা, ইসলাম কে হিফাজত ফরমা, মুসলমানো কে হিফাজত ফরমা। আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুর সহ আশেপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ ও নৌযোগে কেউ বা পায়ে হেঁটে দলে দলে ইজতেমায় আসেন। আল্লাহর কাছে বহুত কিছু চাইলাম, দেশের জন্য দোয়া করলাম, নিজের জন্য দোয়া করলাম, বাপ মায়ের জন্য দোয়া করলাম, আল্লাহর দ্বারে দোয়া করছি, আল্লাহ যেন বেহেস্ত নিয়ে, আল্লাহ যেন নেক পথে চালায়, আল্লাহ যেন সরল পথে চালায়, এই নিয়ে ঈদ করছি। আল্লাহর কাছে নিজের দোয়া, নিজের জন্য হেদায়েতের জন্য দোয়া করছি, সমস্ত মুসলমানের জন্য দোয়া করছি, আমরা যাতে সবল মুসলমান ভাই একত্রিতভাবে যাতে জান্নাতে যেতে পারি, ওই ব্যাপারে আমরা দোয়া করেছি। এর আগে বৃহস্পতিবার শুরু হয় তবলিগ জামাতের ইজতেমার দ্বিতীয় পর্ব। টুঙ্গির তুরাগ তীরে সামিয়ানার নিচে লাখো মুসল্লি তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে এবাদত বন্দিগি করেন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।